ওইটুকু জমিতে তো একটু শাক পাতা বা কলা গাছও লাগাতে পারবে না। বাক্সর মতো ছোট ছোট ঘর হবে, গাদা গাদি করে থাকবে, সেটাই তাহলে পছন্দ। কে বলে তুমি বেকার? চোর কখনো বেকার হয়? তুই তো হয়েছিস তোর বাবার মতো, হিসেব বুঝিস না, একটা হাবু হয়েছিস, ভয়লোকে সোজা লোক নাকি? আচ্ছা মা, বিয়ের সময় কবুল বলার সময় কি তুমি টেরা চোখে তাকিয়েছিলে নাকি? আর তোর বাপ বুঝি চাককে, আমি তো সংসার নিয়ে আছি, সেই না বাউন্ডুলে হয়ে গেছে। মা, বাবা কি বললো রে? তোমার চোখ তো সাংঘাতিক, এত দূর থেকে চিনলে কি করে? কি বলেন, ওনার চলন বলন সবই তো আমাদের চেনা, আমাদের নিজেদের লোক না? নিজেদের লোক? ও হ্যাঁ, বাবা তো এখন তোমাদেরই লোক। আমি যাই, ঘরে বাতি দিতে হবে, সন্ধ্যা হয়ে এলো। বাবা আসলে ওদেরই লোক, কোনো খোঁজ খবর নেই। এতদিন যাও এসেছি তাও তো স্বার্থ সিদ্ধির জন্য। কই হাসেন না তো, বাপের জন্যে পরাণ টানে না? ওনার পায়ের নিচে সুপারি স্থির থাকতে পারে না। ওই যে কিছু মানুষ আছে না, নিচের ঘর জ্বালানি কিন্তু পর ভোলানি। আয় তো 3 মাস আগে ঠাস করে পড়ে গেল, বললো বুকে ব্যথা, বলতে বলতে অজ্ঞান হয়ে গেল, ডাক্তার বললো হার্টে অসুখ, ছোট্ট একটা ধাক্কা মেরেছে। ওনার চলন বলন সবই তো আমাদের চেনা, আমাদের নিজেদের লোক না? আই সমু, সমু, আরে ওঠ না, কত ঘুমাবি, ওঠ, রনো নাস্তা টেবিলে বসে আছে তোর জন্য। বসে থাকার দরকারটা কি, আমি পরে খাবো। ও অফিসে যাবে না? যাক না, আমি খেয়ে নিবো নাস্তা। আরে তোর বাবার সঙ্গে কি কথা হলো, রাতে তো বললি না? ও হ্যাঁ তাই তো। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। শ্বশুর বাড়ির লোক নিতে আসে না? আসে আসে না, আমি পাত্তা দিই না। আর যেতে চাও না? না। কেন? আমার সম্পর্কে জানার দেখি খুব শখ। তোমার আর একটা বোন আছে না নয়নতারা? এত কিছু মনে আছে? আশ্চর্য মনে থাকবে না কেন, আমি এর আগে এখানে আসিনি, দেখিনি। নয়নতারার খবর কার দরকার, আপনার না অন্য কার? সমু, আরে আয় না। কিন্তু আমি তো ভাবছি অন্য কথা, জায়গা নিয়ে তো ঝুলে থাকা যাবে না, তাই না? এদিকে জয় তারা দিচ্ছে, আর দেবে না কেন? লক্ষণের কি খালা নাকি জায়গাটা কিনতে চায়? জয় লক্ষণ বোসম ফ্রেন্ড, সেজন্য হয়তো লক্ষণ জয়কে কিছু বলছে না, ওয়েট করছে। কিন্তু ওয়েট করার একটা সীমা আছে নাকি? জামাই কি বললো কালকে? আমি কালকে যেতে পারিনি। ওমা, রাত করে ফিরলি, আমি তো ভাবলাম গিয়েছিলি বোধ হয়। অন্য একটা জায়গায় গিয়েছিলাম, টাকা তো আরও লাগবে না, আর বাবা যদি টাকা না দেয় তাহলে পুরো টাকাটা জোগাড় করতে হবে। যোগাযোগ করার জন্য বিভিন্ন খোঁজ করছি। অফিসে তারা কথা বলে তো নাস্তা টেবিলে গল্পে মেতে থাকো, এই সময়টা তো কৌশিককে স্কুলে দিয়ে আসতে পারতে নাকি? সব কাজ যদি আমি করি তাহলে অন্য মানুষের দরকার কি রে বাবা? দরকার তো এমনিতেও থাকবে না, আমার কাছে তো তোমার চোখেও পড়বে না। আরে যাও না, একটু বাইরে যাও, রোদ টোদ গায়ে লাগাও, রোদে যেন কি ভিটামিন থাকে। ভিটামিন ডি। ডি ভিটামিন। ভাবি আমি কিওকে দিয়ে আসবো? না থাক, ভিটামিন ডি শরীরে না লাগলে যদি আবার অসুখ করে। বাবা কি বলো রে, নেগেটিভ না? জানতাম তো, শুধু শুধু ট্রেন ভাড়া করা ছিল। যাই রেডি হই।
রণার বউটা কেমন খ্যাঁক করে উঠলো দেখলি? মা, তোমার এই বদ অভ্যাস করো না, এখনো গেল না। তা তো বলবি, তা তো রণার বাসায় থাকতে পারছে, তুই বিয়ে করলে ছেঁটিয়ে বিদায় করবি আমাকে। ভাবি কি তোমার সাথে ঝগড়া করে? তা তো বলবি, তোদের কাছে বাপ ভালো, ভাই ভালো, ভাবিও ভালো, শুধু ভালো না, মা। এত করে বলি একটা চাকরি নে, আলাদা বাসা কর, সেখানে থাকি, যতদিন বিয়ে না করিস ছেলে সংসারে থাকি, বিয়ে করলে তা থাকতে পারবো না। তোমার ছেলের জন্য তো লোকজন রাস্তায় চাকরি নিয়ে বসে আছে না? কতবার বললাম, আরেকবার যা, শৈলে আমার ছোটবেলা সই, আরেকবার গেলে কি হয়? কতদিন দেখা হয় না ওর সাথে, ওর স্বামীর কত ক্ষমতা তোর বাপ আর তুই বুঝতেও পারবি না। এর মধ্যে বাবাকে আবার কেন টানছো? আচ্ছা ঠিক আছে, চিঠি আরেকবার দিয়ে আমি যাবো। শিলাদের বাসায় গেলে কথায় কথায় একটা কথা তুলতে পারবি না? কি কথা? না, আপাতত জয় যদি কিছু টাকা ধার দিত, টাকাটা তো আমরা পরে শোধই করে দেব, তাহলে আর জমিটা হাতছাড়া হতো না। আচ্ছা মা, বোনের হাজবেন্ডের কাছে টাকা চাওয়া যায় বলো? তুমি অত টেনশন করো না তো, বাবা যদি টাকা না দেয় তাহলে একটা কিছু ব্যবস্থা করবো অল্টারনেটিভ। রণ, তোকে যে কথাটা বললাম বৌমাকে বলিস না বাবা, বুঝিসই তো পরের মেয়ে, সংসারে অনেক কথা গোপন রাখতে হয়। আমার চিঠি পেল কি করে? এর আগেও তো গিয়েছি, চাকরির ব্যাপারটা তো সহজ না। সেদিনকে ওর সাথে তো দেখা হয়েছিল নাকি? দারোয়ান তোকে বসিয়ে রেখে এসে বললো ম্যাডাম ঘুমাচ্ছেন, আর অমনি তুই চলে এলি। ও কি চাকরি দেবে নাকি তোকে? হ্যাঁ বাবা, না ভালো যা। হ্যাঁ দেখ, তোর নিজের জন্য চাকরির যত না দরকার, আমার দরকার আরো বেশি। আচ্ছা ঠিক আছে, চিঠিটা দাও। চিঠি পেলে দেখিস ও কি করে। স্কুলে শৈলী যে আমাকে কি ভালোবাসতো, আমার চুল দেখে ও আমার নাম দিয়েছিল চুলালা ননি বেগম। পিঠছাপিয়ে কোমরের নিচে পড়তো আমার চুল, কোথায় গেল সেই শক্তি? আচ্ছা মা, তুমি চিঠি লিখে দাও। বাবার কথা কিছু বলবো নাই তো, তুমি চিন্তা করো না, ম্যানেজ করে নিবে। কত ছিলে কত কিছু হয়, শরীরের জন্য তোর কিছু হয়ে যাবে দেখিস। Thank you.
কর্তা হইল? আরে দেখো তো, এ ঘড়ি 14 বার সারানো হয়েছে, যন্ত্রপাতি কিছু আছে। আরে পুরনো জিনিস তো মায়া পড়ে গেছে, রনর চাকরির প্রথম বেতন দিয়ে এটা কেনা, মায়া পড়ে গেছে না? এদিকে আসেন, কথা আস। কেন? আরে আসেন তো। এই যে এতক্ষণ বাসায় বসে থাকো, পরে তো ধরা পড়ে যাবে যে পড়াশোনা ছেড়ে দিয়েছো। ধরা পড়ার কি আছে? আজও কালো কেটে সবাই জানবি। ধরা পড়লে কি ভয়ঙ্কর কাণ্ড হবে ভেবে দেখেছো? তোমার ভাই কত কষ্ট করে সংসারটা চালাচ্ছে, তোমার খরচ চালাতে কোনোদিন পিছপা হয়েছে? তোমাকে টিউশনি পর্যন্ত করতে দেয়নি। এখন রণ যদি শুনে যে তুমি পড়াশোনা ছেড়ে চাকরি খুঁজছো, তাহলে শুনবে কেন? না বললেই হলো। একদিন তো বলিনি, কিন্তু এখন তো সময় এসে গেছে, কি করে চাপা রাখা যায় বলো? ব্যাংকের যে চাকরিটা ইন্টারভিউ দিয়েছিলে সেটার কি খবর? ব্যাংকের চাকরিটা হয়ে গেলে ঠিক করেছি, মাকে নিয়ে আলাদা বসে। খুব জ্বালার মধ্যে আছো তাই না? বিয়েটা করো, তারপর দেখবো কতদিন মামা করছো। আমি বলেই ছেলের সাথে থেকে গেলেন। তা মেয়ে দেখা কি এর মধ্যে হয়ে গেছে? আরে কি কিছু বলো না, লজ্জা পাচ্ছ কেন বলো না? আচ্ছা তোমার হাতের আংটিটা দেখে কেউ কিছু বলেনি? কি বলবে? বাহ, হতেই তো পারে, কার আংটি, কোথা থেকে পেলে এইসব? বললে বলে কি, এটা হচ্ছে আমার প্রথম বিয়ে, আমার ডিভোর্স হয়ে গেছে, আমি আরেকটা মেয়ে খুঁজছি। আচ্ছা শোনো, কৌশিকে আমি দিয়ে যাবো নাকি তুমি আনতে যাবে? না বাবা, আমিই যাচ্ছি। পরে তোমার ভাই শুনলে ভাববে কৌশিককে আনার জন্য তুমি মাস্টার্সটা দিচ্ছ না। তবে একটা কাজ করতে পারো, তুমি আমার জন্য রিক্সা ডেকে দিতে পারো, বেকার মানুষ, পড়াশোনা নেই, এই ফুড ফরমাস তো খাটতেই হয় তাই না? বল কি বলবি বল। একটা তাঁতি পাওয়া গেছে 200 সুতোর কাপড় বুনতে পারে। 200 সুতো? সে তো অনেক শৌখিন কাপড়, সে কাপড় দিয়ে তুই কি করবি? আরে 200 সুতোর কাপড় বোনা যার তার কাজ না, বুঝতে পারিসেন? কাপড় এত মিহি পড়লি পরে বোঝাই যায় না যে কাপড় পরেছেন, মনে হবে জানে ন্যাংটো। তো নিবি তো নে, কিন্তু দেখে শুনে নিস, আজকাল কিন্তু এক পেট ভাতের জন্য অনেক নিষ্কর্ম লোক গুণী সেজে ঘুরে বেড়ায়। আরে ও হলো গিয়ে পরাঞ্চার পরিচিত লোক, বাটপাড়ি করলি পারে পরাঞ্চার ধরা যাবে। এর আগেও কিন্তু সুন্দরবন থেকে রই চাষা নিয়ে এসেছিলি আনারস ক্ষেত করার জন্য, শেষ তো খালি ঘুমিয়ে কাটিয়েছে। ওরে দেখো তো, কথা হলো গিয়ে তাহলে রাখবো না, আপনি একটু দেখেন, যদি মত দেন তাহলে রাখবো। দাঁড়া আমি দেখি ঘড়িটার কি অবস্থা, চোখের আড়াল হলেই তো আমার যন্ত্রপাতি সরিয়ে ফেলবে। ওরে ও তো পুরনো যন্ত্রপাতি, ও কেউ চুরি করবে না। চুপ থাক, ও সব সারাই করে যন্ত্রপাতি চুরি করে। দেখো তো, কই হলো? না ভাই হবে না, অনেক পুরনো হয়ে গেছে তো, জং লেগে গেছে, আপনি নতুন করে একটা কিনে নেন। Thank you.
Thank you.